বাংলাদেশের টেস্ট ক্রিকেট প্রসঙ্গটা নিয়েও কথা বলবো, যেই ম্যাচটা নিশ্চয়ই সাকিব খেলবেন। সেকেন্ড টেস্টে আসলে এমিল কি পরিবর্তন আপনি দেখতে চান, বা আসলে কি পরিবর্তন আসতে পারে, নাকি উইনিং কম্বিনেশন নিয়ে যাবে? নাহিদ রানার ইকোনমি রেটটা একটু বেশি ছিল, যদিও তিনি চমৎকার বল করে বাবর আজমের মতো একটা ইম্পর্টেন্ট উইকেট সেকেন্ড ইনিংসে নিয়েছেন। সেই সঙ্গে মাহমুদুল হাসান জয় তার ফার্স্ট টেস্টে খেলার কথা ছিল, যার জায়গায় সাদমান 93 রানের একটা অসাধারণ নক করেছেন। একটা মধুর সমস্যায় কি বাংলাদেশের টিম পড়ে গেল কিনা? মধুর সমস্যায় তো বটে, তবে এই সমস্যা বাংলাদেশ কিন্তু বারবার পড়তেই চাইবে। যখন আপনার বেঞ্চ অনেক বেশি শক্তিশালী হবে, আপনার যখন ব্যাকআপ প্লেয়ার অনেক বেশি শক্তিশালী, তখনই আপনি মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেট খেলবেন। আর এটাই আদতে সবচেয়ে বড় পাওয়া, যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ টিম হিসেবে খেলেছে সবাই, যে এক মুশফিক ছাড়া বাকিরা যে খুব বেশি ভালো পারফরমেন্স করেছে, কিংবা বোলাররা এক একজন যে 5-6 উইকেট বা 7 উইকেট নিয়ে নিয়েছেন, একাই ম্যাচ জিতেছেন, ব্যাপারটা তা না, একটা টিম হয়ে খেলা। আপনি বলছিলেন যে নাহিদ রানার কথা, নাহিদ রানা খুব ভালো করেছেন প্রথম ইনিংসে তাও না, দ্বিতীয় ইনিংসে খুব বেশি ভালো করেছেন তাও না, কিন্তু যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা বাবর আজমের উইকেট, ঠিক আগের দিন তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে নাহিদ রানা শুরুটা ভালো হয়নি, তিনি নিজেও স্বীকার করেছেন। আসলে টেস্ট ক্রিকেটে তো একেবারেই নতুন, আর ক্রিকেট এমন একটা খেলা, টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, অনেক বেশি এক্সপিরিয়েন্সের দরকার হয়। কিন্তু এই যে আমরা এখানে তাস্কিনের ছবি দেখছি, তাস্কিন কি আদৌ খেলবেন কি না, নাকি শরীফুল্লাহ সুযোগ পাবেন, সেই প্রশ্নগুলোর উত্তর থাক। নাহিদ রানার প্রসঙ্গে আসতে চাই যে তিনি খুব ভালো বল করছেন দ্বিতীয় ইনিংসে, তিনি বারবার বলছিলেন যে শরীফুল কিংবা হাসান মাহমুদরা এসে এসে তাকে বলছিল যে তুই এভাবে করতে পারিস, এভাবে করতে পারিস। এই যে একটা শেখা বা একটা পেস ইউনিট হয়ে খেলা, একটা দল হয়ে খেলা, এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হচ্ছে যে জয় এক্ষেত্রে একটু আনলাকি, যেহেতু ইঞ্জুরিতে পড়ে গেছেন, কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটি কিন্তু ঠিকঠাক ছিল দুই ইনিংসে, ইনফ্যাক্ট দ্বিতীয় ইনিংসে তো বাংলাদেশ 10 উইকেটে জিতল। খুব ভালো ব্যাটিং করেছেন প্রত্যেকেই, অবশ্যই সাকিব ছাড়া, কিন্তু সাকিবকে তো আপনি রিপ্লেস করতে পারবেন না এখন পর্যন্ত বলা যায়। তো উইনিং কম্বিনেশনটা না ভাঙার অনুরোধ অন্তত আমার, বা আমি তাই চাই। দেখুন আসলে জয়ের যে ব্যাপারটা আপনি বলছিলেন, টেস্ট ক্রিকেটে হি ইজ বিং টেস্টেড, এখন আসলে টেস্টেড হয়ে গেছে, সেটা বলার সুযোগ নেই। সাদমান ইসলাম অনেকদিন পর, 2 বছর পর সম্ভবত জাতীয় দলে সুযোগ পেলেন। জাকিরের 2 ইনিংসে তিনি সেভাবে করে, আসলে সেকেন্ড ইনিংসে তিনি সুযোগই পাননি, মাত্র 30 রানের টার্গেট ছিল, সেই জায়গাটা তিনি ঠিকঠাক সামলেছেন। সব কিছু মিলে বাংলাদেশের ওপেনিং নিয়ে যে একটা কমপ্লেন, তিনটা ফর্মেটেই আসলে সেটা আমাদের আছে, কেউই থিতু হতে পারছে না। এক তামিম ইকবালের সঙ্গী কে হবেন সেটা নিয়ে বছর পর বছর আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হয়েছে, সেই জায়গাটা থেকে কি আমাদের কোনো উত্তরণ ঘটেছে বলে মনে করছেন সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায়? একটু বলাটা কঠিন, কারণ তামিম ইকবাল তার লম্বা ক্যারিয়ার, লম্বাই ক্যারিয়ারে যদি ভুল না করে থাকি, প্রায় 21-22 জন ওপেনারের সঙ্গে খেলেছে, মানে তামিমের সঙ্গে তামিম একা ছিলেন, বাকিরা শুধু বদলত খুব বেশি যে লম্বা। তবে টেস্ট ক্রিকেটে তামিম আর ইমরুল জুটিটা অনেকদিন মানুষ দলকে সার্ভিস দিচ্ছে। জয় সাদমানরা যদি সেই আক্ষেপটা গোছাতে পারেন, কিংবা লিগেসিটা ধরে রাখাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তো সেটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় পাওয়াই হবে অন্তত আমি বিশ্বাস করি। আর সঙ্গে আরেকটা ব্যাপার কি, এটা এখনই বলা কঠিন যে বাংলাদেশ কি খুব ভালো ওপেনিং জুটি পেয়ে গেছে কিনা, কিন্তু ভালো খেলুক সেটা তো আমরা চাইতেই পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.